হুগলির চন্দ্রহাটি এলাকায় ষাঁড় গরুর মৃত্যু হয়েছে গুতোয় বলে জানা যাচ্ছে। ষাঁড় গরুর গুতোয় মৃত্যু হয়েছে তিনজনের। হুগলির চন্দ্রহাটি এলাকার ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে যেমন শোকস্তব্ধ গোটা এলাকা, চাঞ্চল্য, আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় মানুষজন। হুগলি জেলার চন্দ্রহাটি এলাকায় ষাঁড়ের গুঁতোয় মারা গিয়েছেন তিনজন। পুলিশ সূত্রে যেটা জানা গেছে যে ওই এলাকার বাসিন্দা লক্ষ্মী ভান্ডারীকে আচমকা বাড়ির ভেতরে ঢুকে একটি ষাঁড় গরুকে গুঁতোয়, সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এর আগে এলাকায় মৃত্যু হয়েছে তিলক সাউ এবং কমলী মাহাতো, ষাঁড় গরুর গুঁতোয় বলে জানা যাচ্ছে। ঘটনার পরই এলাকায় যেমন আতঙ্ক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং দমকল, খবর দেওয়া হয়েছে বন দপ্তরেও। পরে বন দপ্তরের কর্মীরা ওই ষাঁড়টিকে ধরে নিয়ে যায় বলে জানা যাচ্ছে। হুগলি জেলার চন্দ্রহাটি গুঁতোয় মারা গেছেন তিনজন। গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র চল এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল এবং পুলিশ এবং বন দপ্তর। তারা হওয়ার ঘটনাস্থলে পরবর্তী সময় ওই ষাঁড়টিকে এলাকা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানাচ্ছে। আকস্মিক এলাকাকে কেন্দ্র করে শোকস্তব্ধ গোটা এলাকা। ষাঁড় গরুর গুঁতোয় মারা গিয়েছেন তিনজন হুগলির এলাকা, যেটা পুলিশ সূত্রে জানা গিয়েছে। তাকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এর আগে এলাকার বাসিন্দা তিলক সাউ ও কমলী মাহাতো নামে দুজনের মৃত্যু হয়েছে। গোটা করে চাঞ্চল্য হুগলি চন্দ্র। সকালবেলা সে দরজা ইয়ে করে ভেঙে ঢুকে সে আপনার ভদ্রমহিলাকে তো মেরিয়ে দিল, ভদ্রমহিলাকে মেরিয়ে দিল। তো আপনারা এর আগে কাউকে জানাননি, কোন প্রশাসনকে জানাননি যে এরকম ভাবে বয়স্ক মা বাড়িতেই ছিল। আমরা যখন চলে যাই মা কোন রকম দরজা হয়তো খুলে রেখেছিল, গৌটা তো পাগল মতন হয়ে গেছে নাকি জানি না ঠিকভাবে, যে গৌটা ঢুকে কিছু খাওয়ার ছিল, হ্যাঁ কিছু খাবার ছিল, খাচ্ছিল ঘরের ভিতরে, মা তাড়িয়েছে কি ঠিক জানি না, মাকে প্রচণ্ড গুতিয়েছে, মায়ের পুরো পাটাটা ফেটে গেছিল, মায়ের সব রক্ত ফক্ত বেরিয়ে গেছে। যখন এখানকার ছেলেগুলো দেখতে পেয়েছে, ছেলেপেলেরা তো আর আনতে পারছে না, ওপাশে তো গেট বন্ধ, দিয়ে তালা ফালা ভেঙে আমার পাড়াপড়শির ছেলেগুলো তালা ফালা ভেঙে ওনাকে নিয়ে গেছে টিশু হসপিটাল, টিশু হসপিটাল পাঠিয়ে দিল মগরা হসপিটাল, মগরা থেকে নিয়ে গেলাম চুচুরো। মা ছদিন অজ্ঞান হয়েছিল, ওখানে মিনি মাংনায় বিনা পয়সায় ট্রিটমেন্ট হয়েছিল, ট্রিটমেন্টে কোনো খরচা হয়নি, সুধুবাবু যাওয়া আসা খরচা, তো লকডাউন তো আমাদের ওটাই আমাদের অনেক। আর আয়া দিদির মোট কজন মারা গেছে এলাকায়? মোট এখানে আমি এখন দেখলাম তিনজন। কি বলবেন তিনজন এই ঘটনা, এইরকম ঘটনা, এরকম ঘটনা প্রশাসনকে জানিয়েছিলেন? এই ঘটনাটা প্রশাসনকে আমার যাকে জানি তাকে জানাবো কি, আমি আমার মেম্বারকে জানিয়েছি, প্রধানকে জানিয়েছি, পঞ্চায়েতকে জানিয়েছি, খাড়িতে জানিয়েছি, ব্যবস্থা নেয়নি কোনো ব্যবস্থা, এখনো ব্যবস্থা। ওনারা বললেন যে এই ষাঁড় গরুকে এখন কি করে ধরবো, ব্যবস্থা আমরা নিচ্ছি, মানে চমকে ওঠো না, ব্যবস্থা নিচ্ছি। কি চাইছেন, কি চাইছেন এখন? আমি চাইছি যে ষাঁড় গরু যখন ধরা পড়ে গেছে আমার মনটা খুব খুশি হয়েছে, কিন্তু আজকে রাত্রে ঘুমোতেই পারবো, কিন্তু ঘুমাবো কি করে, যে ছোট বাচ্চা ছেড়ে মাকে আজকে শেষ করে দিল কোনো